হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গ্রুপ। গাইডেন্স গ্রুপ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এবং আমরা আপকামিং WBCS 2022 প্রিলিমিনারি এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছি। খুব শীঘ্রই কিন্তু এক্সামটা হতে চলেছে, হয়তো জুন মাসে কিন্তু এক্সামটা হবে। হাতে কিন্তু সময় খুবই কম রয়েছে, ধরো 80 দিনের মতো কিন্তু হাতে সময় রয়েছে। তো প্রতিদিন সেই জন্য আমরা প্র্যাকটিস MCQ সেট করছি এবং প্রতিদিন রয়েছে প্রতিটা সেটে 30টি করে বাছাই করা প্রশ্ন উত্তর, যেগুলো কিন্তু WBCS এ হুবহু কমন আসতে পারে, সেরকম ধরনেরই প্রশ্ন উত্তর রাখা হচ্ছে প্রতিটা সেটে। তো গত আমরা তিনটে দিনে তিনখানা সেট করে ফেলেছি এবং আজকে আমরা করব 4 নম্বর মক সেট। প্রতিদিন এই ক্লাসগুলো তোমরা ফলো করবে যারা যারা WBCS ফর্ম ফিল আপ করেছো এবং ফর্ম ফিল আপ করতে চলেছো। তো শুরু করা যাক আজকের ক্লাস। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পার্সের বেল আইকনটা প্রেস করে রাখো, প্রতিদিন এই সমস্ত প্র্যাকটিস MCQ সেট এবং অন্যান্য ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। ওকে, তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে এবং ক্লাসের শেষে তোমরা 30টার মধ্যে কতগুলো প্রশ্ন উত্তর করতে পারলে সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে, মেন কমেন্ট বক্সে কমেন্ট করবে। দেখো 1 নম্বর প্রশ্ন কি বলছে, সঙ্গম আমলের প্রধান দেবতা কে? সাউথ ইন্ডিয়ার যে হিস্ট্রি ছিল সেটাকে আমরা সঙ্গম আমল বলে থাকি। তো সেই সঙ্গম আমলের প্রধান দেবতা নিচের কোনজন ছিলেন? তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, দেখো অপশন ডি, ভগবান মুরুগান। ভগবান মুরুগান ছিলেন প্রধান দেবতা সঙ্গম আমলের। 2 নম্বর প্রশ্ন, এটা কিন্তু VVI করে রাখো, 2 নম্বর প্রশ্নটাকে VVI এবং স্টার মার্ক করে রাখো। দিল্লির কোন সুলতান দেবগিরির নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন দৌলতাবাদ? তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক দেবগিরির নাম পরিবর্তন করে রাখেন দৌলতাবাদ এবং মোহাম্মদ বিন তুগলককে বলা হতো পাগলা রাজা, পাগলা রাজা। নেক্সট 3 নম্বর প্রশ্ন, শিখদের নবম গুরু কে ছিলেন? নিচের কোনজন ছিলেন শিখদের নবম গুরু? তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গুরু তেগ বাহাদুর। গুরু তেগ বাহাদুর ছিলেন শিখদের নবম গুরু। দেখো ডিটেলস একটু দেখবো, গুরু তেগ বাহাদুর শিখদের নবম গুরু ছিলেন। তিনি ছিলেন গুরু হরগোবিন্দ সাহেবের কনিষ্ঠ পুত্র। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1 এপ্রিল 1621 খ্রিস্টাব্দের অমৃতসরে। তিনি অন্য বিশ্বাসের লোকেদের বাঁচাতে তার জীবন উৎসর্গ করেছিলেন, এই জন্য তাকে হিন্দ কি চাদর বলা হতো। ওকে, তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে জানলাম। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, কোন বছরে আকবর সিসোদিয়া রাজধানী চিতোর দখল করেছিলেন? নিচের কোন বৎসর আকবর সিসোদিয়া রাজধানী চিতোরকে দখল করেছিলেন? তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1568 খ্রিস্টাব্দে। নেক্সট 5 নম্বর প্রশ্ন, রানা প্রতাপ আকবর বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন নিচের কোন বিখ্যাত যুদ্ধে? তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, হলদিঘাট। হলদিঘাটের যুদ্ধে রানা প্রতাপ আকবরের বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন কিন্তু রানা প্রতাপ সেখানে হার স্বীকার করে। দেখো 1576 খ্রিস্টাব্দে 18ই জুন মহারানা প্রতাপ আকবরের সেনাপতি মান সিংহের মধ্যে হলদিঘাটের যুদ্ধ হয়। 6 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে চৌধুরী রহমত আলী পাকিস্তান শব্দটি সৃষ্টি করেছিলেন? প্রশ্ন পরীক্ষায় আসে যে পাকিস্তান শব্দটার প্রবক্তাকে, তখন সঠিক উত্তর হয়ে যাবে চৌধুরী রহমত আলী। এটা কিন্তু VVI করে রাখো, পাকিস্তান শব্দটা প্রথম কে দিয়েছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে চৌধুরী রহমত আলী এবং এটা কত সালে দিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1933 সালে দিয়েছিলেন। এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় আসে। দেখো 1933 খ্রিস্টাব্দে চৌধুরী রহমত আলী তার নাও অর নেভার প্লাম ফেটে পাকিস্তান শব্দটি প্রথম প্রকাশনা করেন। ওকে, নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, টোটাল রেভলিউশন এর ধারণাটি নিচের কোন ব্যক্তির? টোটাল রেভলিউশন, তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি, জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণ এই টোটাল রেভলিউশনের ধারণাটি দিয়েছিলেন। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো, সরোজিনী নাইডু কংগ্রেসের কানপুর অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন কত খ্রিস্টাব্দে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা VVI করো। দেখো সরোজিনী নাইডু ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের
প্রথম ভারতীয় মহিলা সভাপতি? প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন এই সরোজিনী নাইডু জাতীয় কংগ্রেসের। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আছে, প্রথম ভারতীয় কোন মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন, সঠিক উত্তর হবে সরোজিনী নাইডু। তো কোন বছর এটা হয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন সি, 1925 সালে। এবং এই অধিবেশনটা কোথায় হয়েছিল? কানপুর অধিবেশন। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা নিচের কোনজন ছিলেন? তো 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, লিয়াকত আলী খান। লিয়াকত আলী খান ছিলেন মুসলিম নেতা স্বদেশী আন্দোলনের। দেখো WBCS এ ইতিহাস থেকে 50 নম্বর থাকে, তো সেই জন্য আমরা 9 খানা প্রশ্ন উত্তর হিস্ট্রি থেকে করে ফেলাম। এবার আমরা জিওগ্রাফির কিছু প্রশ্ন উত্তর করে ফেলবো। দেখো 10 নম্বর প্রশ্ন থেকে আমরা জিওগ্রাফির মধ্যে ঢুকছি। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো নিচের কোনটি? প্রতিটা সেটে 30টা করে যে জিকে প্রশ্ন উত্তর করছি, সেই 30টা জিকে উত্তরে তোমরা কিন্তু সমস্ত ধরনের প্রশ্ন উত্তর পাবে। হিস্ট্রি পাবে, জিওগ্রাফি পাবে, পলিটি পাবে, ইকোনমিক্স পাবে, সায়েন্স পাবে এবং অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ, ধূপগড়। ধূপগড় হলো সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। ওকে, নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন। মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় অধিবাসীরা কি বলে ডাকে? মালাবার উপকূল, তার উপহ্রদগুলোকে স্থানীয় অধিবাসীরা কি বলে? তো দেখো মালাবার উপকূল এটা কোন রাজ্যে অবস্থিত? পরীক্ষায় প্রশ্ন আছে মালাবার উপকূল, তো এটা হচ্ছে কেরালা। কেরালা, কেরালার সমুদ্র তটকে মালাবার বলা হয়ে থাকে। আর করমণ্ডল, করমণ্ডল হলো তামিলনাড়ু। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আছে, তো এটাকে বলা হয়ে থাকে অপশন সি, কয়াল। কয়াল বলে ডেকে থাকে স্থানীয় অধিবাসীরা। নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি ঠিক নয়? দেখো নিচে 4টে সেট দেওয়া রয়েছে, তার 4টে সেটের মধ্যে কোনটা সঠিকভাবে ম্যাচ করছে না? দেখো নদী এবং নদী তীরবর্তী শহরের নাম দেওয়া রয়েছে, তো কোনটা সঠিকভাবে ম্যাচ করছে না? তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি, আগ্রা গঙ্গা। এটা সঠিকভাবে ম্যাচ করছে না। আগ্রা, আগ্রা কিন্তু যমুনা নদীর তীরে অবস্থিত, যমুনা নদীর তীরেই অবস্থিত আগ্রা এবং দিল্লি, ঠিক আছে। বাদ বাকি মহানদীর তীরে অবস্থিত কটক উড়িষ্যায় অবস্থিত, যমুনা নদীর তীরে অবস্থিত দিল্লি এবং গঙ্গা তীরে অবস্থিত হরিদ্বার। কিন্তু আগ্রাটা যমুনা নদীর তীরে অবস্থিত, গঙ্গা তীরে নয়, তো এটাই কিন্তু ম্যাচ করছে না। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, কোন প্রণালী আর্কটিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে? নিচের কোন প্রণালী আর্কটিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে? এটা ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে প্রশ্নটা করা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি, বেরিং প্রণালী। 14 নম্বর প্রশ্ন, নিম্নের কোন তৃণভূমিটি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত? তো 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, পম্পাস। পম্পাস তৃণভূমিটি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত। একটু দেখে নেবো দেখো কোন কোন তৃণভূমি কোথায় কোথায় অবস্থিত। প্রেইরি, প্রেইরি অবস্থিত রয়েছে উত্তর আমেরিকাতে। পম্পাস দেখলাম দক্ষিণ আমেরিকাতে। ভেল্ড, ভেল্ড অবস্থিত রয়েছে দক্ষিণ আফ্রিকাতে। এবং স্টেপিস, সেটা অবস্থিত রয়েছে দক্ষিণ আফ্রিকাতে। তো গুরুত্বপূর্ণ তথ্য, এবং এইখান থেকে কিন্তু প্রশ্নও এসেছে WBCS এ। নেক্সট দেখো আমরা পলিটি বা সংবিধানের মধ্যে ঢুকে পড়লাম, এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করবো। দেখো সংবিধানে 44তম সংশোধনীর ফলপ্রসূ নিম্নের কোনটি? এটা হচ্ছে 44, তোমরা আবার ইংরেজিতে 88 ভেবো না, এটা হচ্ছে 44। সংবিধানের 44তম সংশোধনীর ফলপ্রসূ নিম্নের কোনটি? তো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ, সম্পত্তির অধিকার এখন আর মৌলিক অধিকার হিসাবে নেই। অর্থাৎ সম্পত্তির অধিকার আগে মৌলিক অধিকারের মধ্যে ছিল, কিন্তু এই 44তম সংশোধনীর মাধ্যমে যেটা হয়েছিল 1978 সালে, সেটাকে কিন্তু এই মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়। দেখো ডিটেলসে দেখলেই বুঝতে পারবে, 1978 সালে 44তম সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে সংবিধানের মৌলিক অংশ থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এবং এটাকে বর্তমানে কোথায় রাখা হয়েছে সম্পত্তির অধিকার? সম্পত্তির অধিকার, এটাকে রাখা হয়েছে এখন বর্তমানে পার্ট 12 XII, পার্ট 12 এ আর্টিকেল, আর্টিকেল হচ্ছে 300A,
300A নম্বর ধারাতে এখন একটা আইনি অধিকার, এটা এখন একটা কি আইনি অধিকার। নেক্সট 16 নম্বর প্রশ্ন আমরা করব, ভারতীয় সংবিধান ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বর্ণনা করে, অর্থাৎ অর্থাৎ এই ধর্মনিরপেক্ষ কথাটার অর্থ নিচের কোনটি, যেটাকে ইংরেজিতে বলে থাকি আমরা সেকুলার, সেকুলার কান্ট্রি। তো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন বি, রাষ্ট্র ধর্মকে নাগরিকের ব্যক্তিগত ব্যাপার বলে মনে করে এবং ধর্মের ভিত্তিতে কোনো রকম বিচার ভেদ করে না, অর্থাৎ রাষ্ট্র কোনো রকম ধর্ম কোন ব্যক্তির উপর চাপিয়ে দেবে না, প্রত্যেকেরই যা ধর্ম রয়েছে তারা কিন্তু নিজ নিজ ভাবে হচ্ছে আচরণ করতে পারে এবং কোন রকম বাদ হচ্ছে বিচার ভেদ কিন্তু করবে না রাষ্ট্র, এটাই হচ্ছে ধর্ম নিরপেক্ষতা বা সেকুলার কান্ট্রি। নেক্সট 17 নম্বর প্রশ্ন, সমাজবাদী ধর্ম নিরপেক্ষ এবং একতা ও ঐক্যবদ্ধ, অর্থাৎ ইংরেজিতে যাকে আমরা বলে থাকি সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড দ্য ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অব নেশন, এই তিনটি শব্দ, এই শব্দগুচ্ছ কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানে যুক্ত করা হয়। ভিভিআই প্রশ্ন বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে, সোশ্যালিস্ট, সেকুলার এবং ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অর্থাৎ সমাজবাদী ধর্ম নিরপেক্ষ এবং একতা ও ঐক্যবদ্ধ, এই তিনটে শব্দ নিচের কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়। তো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন এ, 42তম সংবিধান সংশোধনী এবং এটা হয়েছিল 1976 খ্রিস্টাব্দে। নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো, আমরা ইকোনমিক্সের মধ্যে ঢুকে পড়লাম, ভারত সরকারের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ড্যাশের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, নিচের কোন মডেলের উপর ভিত্তি করে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করা হয়েছিল, খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই করে রাখো, ভিভিআই এটা। তো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন বি, হ্যারড ডমার মডেল, হ্যারড ডমার মডেলের উপর ভিত্তি করে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হয়েছিল এবং এটার সময়কাল ছিল 1951 থেকে 1956 পর্যন্ত, ঠিক আছে। এবং এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কোথা থেকে নিয়ে আসা হয়েছে, রাশিয়া থেকে, পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটা নিয়ে আসা হয়েছিল। তো হ্যারড ডমার মডেল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং মোহালানবিস যে মডেলটা রয়েছে এটা হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা সময়কাল ছিল 1956 থেকে 1961। নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো, ভারতের দারিদ্র রেখা নির্ধারণের জন্য কোন কমিটির সুপারিশ অনুসরণ করা হচ্ছে, দারিদ্র রেখা অর্থাৎ বিপিএল, এই বিপিএল নির্ধারণের জন্য নিচের কোন কমিটির সুপারিশ অনুসরণ করা হচ্ছে। তো 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, তেন্ডুলকার কমিটি, এটাও কিন্তু স্টার মার্ক করে রাখো পরীক্ষার জন্য। 20 নম্বর প্রশ্ন আমরা করব, ভারতের জাতীয় আয়ে নিম্নের কোন সেক্টরের অবদান সব থেকে কম, বলেছে, ভালো করে প্রশ্নটা পড়বে তারপর উত্তর, ভারতের জাতীয় আয়ে নিম্নের কোন সেক্টরের অবদান সব থেকে কম, ভিভিআই করো, এটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্রাইমারি সেক্টর, সেক্টরের অবদান সব থেকে কম। দেখো ডিটেলস একটু দেখবো, দেখো প্রাইমারি সেক্টর কন্ট্রিবিউট করে মাত্র 17%, সেকেন্ডারি সেক্টর সেখানে 30% কন্ট্রিবিউট করে এবং টার্সিয়ারি সেক্টর সেখানে 53% প্রায় কন্ট্রিবিউট করে, অর্থাৎ প্রাইমারি সেক্টর সব থেকে কম আর টার্সিয়ারি সেক্টর সেটা হলো সব থেকে বেশি। নেক্সট 21 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের সবচেয়ে বড় বায়ুশক্তি খামার স্থাপিত হয়েছে কোন স্থানের কাছে, আমরা এবার সায়েন্সের মধ্যে ঢুকে পড়লাম, 21 নম্বর থেকে 5খানা সায়েন্সের প্রশ্ন করব। দেখো ভারতবর্ষের সবচেয়ে বড় বায়ুশক্তি খামার স্থাপিত হয়েছে অপশন বি, কন্যাকুমারীতে। 22 নম্বর প্রশ্ন, বায়োগ্যাসে কোন গ্যাসটি থাকে না, নিচের কোন গ্যাসটি বায়োগ্যাসের মধ্যে থাকে না, তো 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, নাইট্রিক অক্সাইড, বায়োগ্যাসের মধ্যে থাকে না, বাদবাকি কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন এবং মিথেন এই বায়োগ্যাসের মধ্যে থাকে। নেক্সট 23 নম্বর প্রশ্ন দেখো, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, নিম্নের বা নিচের কোন গ্যাসটির আণবিক নিচের কোনটি গ্যাসের আণবিক ওজন, অর্থাৎ একটা গ্যাসের বাষ্প ঘনত্ব 32, তখন গ্যাসটার আণবিক ওজন কত,
দেখো এটা সূত্র হচ্ছে আণবিক ওজন, একেবারে সোজা আণবিক ওজন, যেটাকে আমরা এম দিয়ে প্রকাশ করে থাকি। এম সমান টু ইন্টু ডি, এই ডি সমান কি হচ্ছে? বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব তো করে দেবো, অর্থাৎ এম আণবিক সমান দুই ইন্টু বাষ্প ঘনত্ব কথা বলেছে 32, তাহলে 32 করে দিলাম, তো সঠিক উত্তর হয়ে যাবে কত? 64, এম সমান 64, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 64। তো দেখো নিচে এখানে দেয়াই রয়েছে এম সমান টু ডি অর্থাৎ 64। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন কি বলছে, আদর্শ গ্যাসের অণুগুলি গতিহীন হয় যে উষ্ণতায়, তা হলো নিচের কোনটি? প্রত্যেকেই পারবে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি -273 কেলভিন, -273 কেলভিন যাকে বলা হয় থাকে পরম শূন্য তাপমাত্রা। ওকে, পরম শূন্য তাপমাত্রা। নেক্সট দেখো কি বলছে 25 নম্বর প্রশ্ন, 1 ভোল্ট ইন্টু 1 কুলম সমান নিচের কোনটি? তো 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1 জুল, 1 ভোল্ট 1 ভি ইন্টু 1 সি সমান 1 জুল। 26 নম্বর প্রশ্ন থেকে আমরা পাঁচখানা সায়েন্সের প্রশ্ন করে ফেলাম, এবং 26 থেকে 30 পর্যন্ত পাঁচখানা আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন করব। দেখো ভারত কোন দেশের সাথে সম্প্রতি কর্ণাটকে একটি যৌথ সামরিক মহড়া এক্স ধর্মা গার্ডিয়ান 2022 পরিচালনা করছে? ভিভিআই করো এটা, বিভিন্ন সামরিক মহড়া থেকে প্রশ্ন এসে থাকে পরীক্ষাতে। তো এক্স ধর্মা গার্ডিয়ান 2021 এটা করছে অপশন ডি জাপানের সাথে। 27, এ হিস্ট্রি অফ শ্রীনিকেতন রবীন্দ্রনাথ ট্যাগোরস পায়োনিয়ারিং ওয়ার্ক ইন রুরাল কনস্ট্রাকশন বইটির লেখক নিচের কোনজন? তো সঠিক উত্তর হবে অপশন এ উমা দাসগুপ্ত। 28, নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি মর্যাদাপূর্ণ বোল্টজম্যান মেডেল প্রাপ্ত প্রথম ভারতীয় হয়েছেন? এটা ভিভিআই করো, এই বছর পরীক্ষায় ভেবে নাও এই প্রশ্নটা পরীক্ষায় এসে গেছে। নিম্নোক্তদের মধ্যে কোন সায়েন্টিস্ট সম্প্রতি মর্যাদাপূর্ণ বোল্টজম্যান মেডেল প্রাপ্ত প্রথম ভারতীয় হয়েছেন? তো 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ দীপক ধর। 29 নম্বর প্রশ্ন, দেখো কাকে সম্প্রতি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের বা ESCPM পূর্ণকালীন সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন বি সঞ্জীব সান্যালকে। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, প্রশ্ন নম্বর 30 দেখো, সম্প্রতি কোন রাজ্যে এশিয়ার বৃহত্তম বায়ো সিএনজি প্ল্যান্ট গোবর্ধন এর উদ্বোধন করা হলো? ভিভিআই করো এটাও, এই প্রশ্নটাও কিন্তু আসতে পারে পরীক্ষায়। বায়ো সিএনজি প্ল্যান্ট গোবর্ধন নিচের কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? তো সঠিক উত্তর হবে, দেখো মিলিয়ে নাও অপশন ডি মধ্যপ্রদেশে, একটু ডিটেলসে দেখবো। দেখো মধ্যপ্রদেশের ইন্দোরে এই বায়োগ্যাস প্ল্যান্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো এই ছিল 30টা প্রশ্ন উত্তর আজকে WBCS সেটের মধ্যে থেকে। তোমরা কতগুলো প্রশ্ন সঠিক উত্তর করতে পেরেছো, তোমাদের স্কোর কত, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, তোমাদের স্কোরটা মেন কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, তো প্রতিদিন এই ক্লাসগুলো ফলো করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করা হচ্ছে আপকামিং WBCS এর জন্য, একদম হুবহু কমন প্রশ্ন উত্তর পাবে এই সমস্ত প্র্যাকটিস সেট থেকে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ ঘোষণা, 2021 সালের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স পেতে তোমরা ডিসক্রিপশন বক্সে যাও, সেখানে 12 মাসের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 2021-এর সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স MCQ ফরম্যাটে পেয়ে যাবে। মান্থ ওয়াইজ খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, 2500 MCQ রয়েছে। আপকামিং WBCS, NTPC, গ্রুপ ডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং অন্যান্য সকল পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ডিসক্রিপশন বক্স থেকে তোমরা এখনই ডাউনলোড করে নাও, এবং এখান থেকে 95% নম্বর হুবহু কমন পাবে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশন থেকে। ওকে, তো আজকের ক্লাসটা কেমন লেগেছে একটা লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও এই সমস্ত ক্লাসের PDF গুলো পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম, থ্যাংক ইউ।